আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পাসের সাহায্যে থার্টি কোণ অঙ্কন করা যায় কম্পাসের সাহায্যে থার্টি কোণ অঙ্কন করার জন্য প্রথমেই যে কোনো পরিমাপের একটি রশ্মি নেই ধরো এর নাম হল এবি রশ্মি এর উপরে যে কোনো একটি বিন্দু আছে ধরো এই বিন্দুর নাম হলো ওবিন্দু এখন এই ও বিন্দুতেই আমাদের একটি থার্টি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো কিভাবে করা যায় প্রথমে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো পরিমাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপটি রশ্মিকে এই বিন্দুতে ছেদ করেছে ধরো এর নাম হল সি বিন্দু এবার এই সিবিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে এই বিন্দুতে ছেদ করেছে ধরো এর নাম হল পি বিন্দু এবার ওপি যোগ করি ধরো এই রেখাটির নাম হলো ও এম রেখা তাহলে ও বিন্দুতে একটি কোন উৎপন্ন হয়েছে ও বিন্দুতে উৎপন্ন কোনটি হলো কোন এম ও বি এই কোন এম ও এর পরিমাপ হল কোন এমও বি সমান সিক্সটি ডিগ্রি কিন্তু আমাদের রাখতে হবে থার্টি ডিগ্রি কোন তাহলে আমরা কেন সিক্সটি ডিগ্রি কোন এঁকেছি কারণ কম্পাসের সাহায্যে সরাসরি থার্টি ডিগ্রি কোন আঁকা যায় না তাই প্রথমে আমরা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করেছি এবার একে সমদ্বিখণ্ডিত করে আমরা থার্টি ডিগ্রি কোন অঙ্কন করব কারণ আমরা জানি সিক্সটি ভাগ টু সমান থার্টি তাহলে চলো কোন এম ও বি কে সমধিখণ্ডিত করি দেখো কোন ও বি কে সমধিখণ্ডিত করার জন্য সিপিএর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওবিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি আবার পি বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে ওবিন্দুর বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে ছেদ বিন্দুর নাম দিতে পারি আমরা কিউ বিন্দু এখন চলো যোগ করি যোগ করে বর্ধিত করেছি তাহলে এই ও কিউ রশ্মি কোন এম ও বি কে সমদ্বিখণ্ডিত করেছে তার মানে এখানে দুটি সমান কোন উৎপন্ন হয়েছে এখানে উৎপন্ন কোন দুটি হল কোন ও কিউ অর্থাৎ এই কোনটি কোন এম ও কিউ এবং কোন কিউও বি অর্থাৎ এই কোনটি কোন কিউ ও বি দেখো কোন এমও বিকে সমদিখণ্ডিত করে কোন ও কিউ এবং কোন কিউ ও বিকে আমরা পেয়েছি অর্থাৎ এই দুটি কোন পরস্পর সমান আবার যেহেতু কোন এমও বি এর পরিমাণ সিক্সটি ডিগ্রি ছিল তাই একে সমদ্বিখণ্ডিত করে যেই দুটি পাওয়া গেছে অর্থাৎ কোন এমও কিউ এবং কোন কিউ বি এদের প্রত্যেকের পরিমাপ হবে থার্টি ডিগ্রি করে অর্থাৎ ওবিন্দুতে কোন কিউ বি এবং কোন এমও কিউ হল দুটি থার্টি ডিগ্রি কোন তোমরা চাইলে চাদার সাহায্যে মেপে দেখতে পারো এই দুটির পরিমাপ থার্টি ডিগ্রি কিনা দেখো চাদার শূন্য বিন্দুটিকে ও বিন্দুতে স্থাপন করি এবং চাদাটিকে চাঁদাটিকে রেখাংশের সমান্তরাল করে রাখি তাহলে দেখো চাদার থার্টি ডিগ্রি দাগের সাথে ও রেখা এবং সিক্সটি ডিগ্রি দাগের সাথে ও এম রেখা মিলে গেছে তাহলে বুঝতেই পারছো কোন এমও কিউ এবং কোন কিউ বি সমান থার্টি ডিগ্রি তোমরা চাইলে গাণিতিকভাবেও প্রমাণ করে দেখতে পারো কোন এমও কিউ এবং কোন কিউ বি এর পরিমাপ থার্টি ডিগ্রি কি নাম চলো দেখি কিভাবে করা যায় প্রথমে দেখো আমরা জানি কোন ও বি সমান কোন ও বি সমান সিক্সটি ডিগ্রি কোন দেখো কোন ও বি হল কোন ও কিউ এবং কোন কিউ বি এর সমষ্টি তাহলে আমরা লিখতে পারি কোন ও কিউ যোগ কোন কিউ বি সমান সিক্সটি ডিগ্রি কারণ এই দুটি কোন মিলেই কোন ও বি হয়েছে দেখো আমরা একটু আগেই দেখেছি কোন ও কিউ এবং কোন কিউ বি পরস্পর সমান তাহলে এখানে কোন কিউ এর জায়গায় আমি কোন কিউ বি লিখতে পারি তাহলে লিখি কোন কিউ বি যোগ কোন কিউ বি সমান সিক্সটি ডিগ্রি অর্থাৎ টু কোন কিউ বি সমান সিক্সটি ডিগ্রি এখন বাম পাশে শুধু কোন কিউ বিকে রাখি তাহলে কিউ বি সমান সিক্সটি ভাগ টু অর্থাৎ কোন QOB সমান থার্টি ডিগ্রি এই একই পদ্ধতিতে তুমি প্রমাণ করতে পারবে যে কোন MOQ সমান থার্টি ডিগ্রি অর্থাৎ এই কোণের পরিমাপ হলো থার্টি ডিগ্রি এবং এই কোনটির পরিমাপ হলো থার্টি ডিগ্রি এভাবে যে কোনো বিন্দুতে কম্পাসের সাহায্যে তুমি থার্টি ডিগ্রি কোন অঙ্কন করতে পারবে